আসসালামু আলাইকুম দর্শক ইউনিকওয়ার্ল্ডের আরেকটি পর্বে আমি রাইয়ানের মামুনি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে শিশুদের জন্য খুব টেস্টি এবং পুষ্টিকর চিকেন স্যুপের রেসিপি নিয়ে হাজির হলাম অনেক দর্শকই অনেক দিন ধরে রিকোয়েস্ট করছেন স্যুপের এই রেসিপির জন্য বাচ্চাদের স্যুপের এই রেসিপিটি দিতে দেরি হওয়ার জন্য আমি খুব দুঃখিত দেরি হওয়ার কারণ হচ্ছে আমি অনেক দিন ধরে অনেকভাবে ট্রাই করেছি স্যুপের রেসিপিটি তৈরি করে আমার ছেলেকে খাওয়াতে কিন্তু আমার ছেলের পছন্দ হয়নি তাই খেতেও চাইতো না অবশেষে অনেকভাবে ট্রাই করার পরে স্যুপের এই রেসিপিটি আমি রপ্ত করতে পেরেছি যা আমার ছেলে খুব পছন্দ করেছে এবং খুব টেস্টি করে খাচ্ছে আশা করছি এইভাবে স্যুপ রান্না করে খাওয়ালে আপনাদের শিশুরাও খুব টেস্ট করে খাবে জানি সব বাচ্চাদেরই ডিব্বার টেস্ট বাড় এক নয় তারপরও টেস্টি জিনিস সবারই খেতে টেস্ট লাগে মূল রেসিপিতে যাওয়ার আগে বলবো বাচ্চাদের পুষ্টিকর রান্নার সহজ রেসিপি পেতে দেখুন ভিডিওর নিচেই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে ঘন্টাটি বাজিয়ে রাখুন এরপর থেকে আমি নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আপনারা চাইলেই দেখে নিতে পারবেন দেখুন এখানে আমি মুরগির বুকের গোস্ত নিয়েছি মুরগির বুকের অংশের গোস্ত খুব নরম হয় যা বাচ্চাদের খেতে সুবিধা হয় এই মুরগিটির ওজন ছিল নয়শো গ্রাম থেকে এক কেজির মতো মুরগির বুকের এক পাশের গোস্তটুকু নিয়ে নিয়েছি একটি ছুরি দিয়ে গোস্তটার মাঝে মাঝে দেখুন এমনভাবে কেটে নিয়েছি তারপরে একটি পাটার উপর রেখে পুতা দিয়ে ছেঁচে নিয়েছি এমনভাবে সেচতে হবে গোস্তটা যেন আস্তই থাকে যেন টুকরো হয়ে না যায় আর নিয়েছি দেড় টেবিল চামচ ওটস এই ওটস আমি দেখুন গুঁড়া করে নিয়েছি আপনারা চাইলে পাটায় পিষে বা ব্লেন্ডারেও গুঁড়া করে নিতে পারেন গুঁড়া করা এই ওটসের মধ্যে আমি রেগুলার পানি দিয়ে পানির সাথে ভালো করে ওটস মিক্স করে নিচ্ছি দেখুন ওটস মিক্স করা হয়ে গিয়েছে এখন আমি এই ওটস এক সাইডে রেখে মূল পর্বে চলে যাচ্ছি যেই হাঁড়িতে আমি স্যুপটা রান্না করব সেই হাড়িটা নিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি প্রসেসিং করে রাখা মুরগির গোস্ত একটা চামচের তিন ভাগের দুই ভাগ আদা রসুন বাটা সামান্য একটু গোলমরিচের গুঁড়ো একটা নর্মাল পানি আপনারা চাইলে ফিডার দিয়েই পানি মেপে নিতে পারেন এখন সব উপকরণ পানির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি হাড়িটা চুলায় বসিয়ে চুলাটা অন করে দিলাম দেখুন যখন এমন বলক চলে আসবে তখন চুলার আশটা লো মিডিয়ামে রেখে একটি স্পুন দিয়ে নেড়ে দিচ্ছি দেখুন চিকেন ছেঁচে দেওয়ার কারণে চিকেন থেকে চিকেনের ছোট ছোট টুকরো খুব দ্রুত বের হয়ে যাচ্ছে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি চুলা রাস্তা লো মিডিয়ামে রেখে পঁচিশ থেকে তিরিশ মিনিট পর ফিরে আসছি ফিরে আসলাম তিরিশ মিনিট পর এর মধ্যে দুইবার আমি ঢাকনা তুলে একটু নেড়ে দিয়েছি এবং পানির পরিমাণটাও দেখেছি যেন খুব বেশি শুকিয়ে না যায় আমি এখানে প্রায় তিনশো মিলির মতো রেখেছি আপনারা চাইলে একটু কমিয়ে বাড়িও রাখতে পারেন এখন গোস্তগুলো সব তুলে নিচ্ছি একটু বেশি সময় ধরে গোস্তগুলো সিদ্ধ করার চেষ্টা করবেন তাহলে খুব ভালো সেদ্ধ হবে এবং বেবিদের খেতেও সুবিধা হবে অনেকেই আমাকে কমেন্ট করেছেন চিকেন স্টক কীভাবে বানাতে হয় তার একটি রেসিপির জন্য দেখুন এটাই হলো চিকেন স্টক আপনারা এইভাবেই চিকেন স্টক বানাতে পারেন এখন হাঁড়িটি আমি চুলা থেকে নামিয়ে রাখছি ঠান্ডা করার জন্য দেখুন যে চিকেনটা তুলে নিয়েছিলাম তা এখন হাত দিয়েই ছোট ছোট টুকরা করে ছিঁড়ে নিচ্ছে আপনারা চাইলে ছুরি দিয়ে ছোট ছোট টুকরা করে ছিঁড়ে নিতে পারেন তারপর এভাবে হাত দিয়ে চিকেনগুলো ভালো করে ম্যাশ করে নিতে পারেন এমনভাবে ম্যাশ করবেন যেন বেবির খেতে কোনো অসুবিধে না হয় আমি অনেককেই দেখেছি চিকেনটা সেদ্ধ করার পরেই ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করতে এতে করে চিকেন থেকে একটা গন্ধ বের হয় যার ফলে আমার ছেলে খেতে চাইতো না কিন্তু আপনারা এভাবে যদি হাত দিয়ে ম্যাশ করে নেন চিকেন তাহলে স্যুপটা খেতেও ভালো লাগবে আর বেবিরাও খুব টেস্ট করে খাবে আর লাগছে একটি ডিম এখানে আমি দেশি মুরগি ডিম নিয়েছি এখন একটি কাটা চামচ দিয়ে ডিমটা আমি খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি চিকেন স্টকটা চুলা থেকে নামিয়ে রাখার কারণে ঠান্ডা হয়ে গিয়েছে আর আপনারা অবশ্যই ঠান্ডা করে নেবেন দিয়ে দিচ্ছি ম্যাশ করে রাখা দিচ্ছি ভিজিয়ে রাখা ওটস আর যেই বেবিরা ডিমের সাদা অংশ পছন্দ করে না তাদেরকে কুসুমটাই শুধু এই স্যুপের সাথে অ্যাড করে খাওয়াতে পারেন আর যারা কুসুমটা পছন্দ করে না তাদেরকে সাদা অংশটা অ্যাড করে খাওয়াতে পারেন আমার ছেলে ডিমে কোনো সমস্যা নেই তাই আমি পুরো ডিমটাই ফেটিয়ে স্যুপের মধ্যে অর্ধেক ডিম দিয়ে দিচ্ছি এখন একটি হ্যান্ডউইক্স দিয়ে সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন সবগুলো উপকরণ খুব ভালো করে মেশানো হয়েছে এখন হাড়িটা চুলাই দিয়ে চুলাটা অন করে দিলাম এইভাবেই দুই থেকে তিন মিনিট অনবরত নেড়ে জাল করে নিচ্ছি এখন দিচ্ছি একটা চামচ টমেটো সস এই টমেটো সস আমি বাসায় তৈরি করেছি আপনারা যদি বেবিকে বাহিরে টমেটো সস খাইয়ে থাকেন তাহলে একটা চামচ দিতে পারেন আর তা না হলে না দিলেও চলবে টমেটো সসটা স্যুপের সাথে ভালো করে মিশিয়ে এক মিনিটের মতো জাল করে নিচ্ছি এখন চুলাটা অফ করে দিয়ে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি প্রায় হাফ চা চামচের মতো যদি চুলাটা অন করে লেবুর রস দেওয়া হয় তাহলে স্যুপটা খেতে তিতা লাগবে তারপর স্যুপটা একটু ঠান্ডা হলেই পরিবেশন করে দিচ্ছি তৈরি হয়ে গেল বাচ্চাদের হেলদি এবং টেস্টি চিকেন স্যুপের রেসিপি এই স্যুপটি আপনারা বাচ্চাদেরকে আট মাস থেকেই খাওয়াতে পারেন তবে কোনো বাচ্চা যদি আট মাস থেকে ডিম খেতে অভ্যস্ত না হয় তাহলে আপনারা ডিম ছাড়াই এই স্যুপটি রান্না করে খাওয়াতে পারেন আর অন্যান্য সব উপাদান ঠিক থাকবে এই স্যুপটি আপনারা বাচ্চাদেরকে মেন মিল হিসেবেও খাওয়াতে পারেন কারণ বাচ্চারা খাবারের প্রত্যেকটি উপাদানই এই স্যুপে পেয়ে যাবে আপনারা এই রেসিপি ফলো করে একবার যদি বাচ্চাদেরকে এই স্যুপ তৈরি করে খাওয়াতে পারেন তাহলে বাচ্চারা বারবার খেতে চাইবে তাহলে দর্শক ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক না দিয়ে যাবেন না ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন আর আমাকে সাপোর্ট করতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থাকবেন আজ এখানেই শেষ করছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ